রামনবমী উপলক্ষে দেশ জুড়ে উৎসবের আবহ। বুধবার এই উপলক্ষে নিউ টাউন থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সল্ট লেক লেক টাউন হয়ে দমদমের হনুমান মন্দির পর্যন্ত যায়। বুধবার সকালে নিউ টাউন রাম মন্দিরে রামনবমীর পুজো দিয়ে এই শোভাযাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ বদ্ধ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ। পরে এই মিছিলে যোগ দেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যাদবপুরের ঘটনায় একরাশ ক্ষোভ উগড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এই সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী, ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মুখ্যমন্ত্রীর আশ্রয় প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম, আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন, দেখিয়েছেন। স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম। বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের দাবি, সবাই আজ শ্রীরামের পেছনে আছে এবং এটা কারোর ইচ্ছে বন্ধ হবে না। আজকে 550 বছরের রাম জন্মভূমির যে সমস্যা সুপ্রিম কোর্ট থেকে সমাধান করে মানুষের পয়সায় আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ আজকে রামের নামে উদ্দাম, মানুষকে ঠান্ডা করা যাবে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে শ্রীরামের পেছনে এবং এটা কারোর ইচ্ছাতে বন্ধ হবে না। এই রাম মন্দিরে পুজো দিয়ে পাশাপাশি এই যে রথ তৈরি করা হয়েছে সেই রথে পুজো দিয়ে তার শুভ সূচনা করে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর পরেই মিছিল শুরু হবে যা এই নিউ টাউন রাম মন্দির থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত যাবে, এমনটাই সূত্রের খবর। ক্যামেরায় শুভজিৎ গায়নের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।